SSP কলকাতার এই ব্যস্ত ভরা দিনগুলোর থেকে কিছুদিনের জন্য আমরা ছুটি নিয়ে চলে যাচ্ছি নর্থ বেঙ্গল ঘুরতে। নর্থ বেঙ্গলের ঘোরার তো বিভিন্ন ব্লগ দেখবেই, তা আজকের আমাদের এই ভিডিওর ফার্স্ট পার্ট তোমরা দেখতে যাচ্ছ, এইটা আমাদের দার্জিলিং যাওয়ার ব্লগ কলকাতা থেকে। তো আশা করছি এই ব্লগটা দেখতে ভালো লাগবে, আর এর পরেগুলো অবশ্যই দেখতে ভালো লাগবে, সেগুলোও খুব জলদি আসছে। চলো আর বেশি দেরি না করে আজকের ব্লগটাকে স্টার্ট করা যাক। গুড মর্নিং টু এভরি ওয়ান। আজকের এই সকাল সকাল উঠে গেছি, উঠে গিয়ে এখনও দেখতে পাচ্ছি দেখো বিছানা টিছানা কিছু গোছানো হয়নি। এদিকে আমার এখন প্যাকিং চলছে, প্যাকিংটা মোটামুটি কমপ্লিট হয়েই গেছে, জাস্ট কয়েকটা টুকটাক জিনিস যেরকম সাবান শ্যাম্পু এগুলো জাস্ট নেওয়া বাকি, বাকি সব নেওয়া হয়ে গেছে। এখন আমি যাবো, ব্রেকফাস্ট হয়ে গেছে, ব্রেকফাস্টটা খেয়ে নেবো। বাবা কতগুলো ব্যাগ হয়েছে আমাদের, আমাদের দুজনের টোটাল একটা ট্রলি ব্যাগ হয়েছে, দুটো পিঠের ব্যাগ, একটা সাইড ব্যাগ, একটা ওয়েস্ট ব্যাগ, মানে টোটাল পাঁচটা ব্যাগ দুজনে ক্যারি করব। আমি যত ব্যাগ কমাতে যাচ্ছি তত ব্যাগ বেড়ে গেছে, কী করে হ্যান্ডেল করবো কে জানে, গেলেই বুঝতে পারবো। যেহেতু ফার্স্ট টাইম এরকম দুজনে মিলে বেরোচ্ছি তাই জানি না যে কীরকমভাবে হ্যান্ডেল করতে পারবো। এই যে দেখো আমার আজকের সকালের ব্রেকফাস্ট, পাউরুটি, ডিম, আপেল, আর এদিকে কালকের মাংস তরকারি রাত্রিবেলা বেঁচে গেছিলো সেটাই খেলাম। ভাই এতদিন ছিল, ভাই আজকে সকালেই ভাইকে বেরোতে হলো, ও যদি থাকতো আমার অনেকটা হেল্প হতো, অনেকগুলো ফাইল ট্রান্সফার করা ছিল, ফোন ক্যামেরা সব ফাঁকা করা ছিল, ও বেরিয়ে গেল, ও থাকলেই ভালো হতো। কী গো আমি এখন মেয়েকে খাওয়াচ্ছি। আর তোমার খাবার বৌদির খাবার দেখো, ডিম পোচ, আমার খালি ডিম সিদ্ধ, বৌদির ডিমের পোচ। আমি হেলদি খাবার খাই তাই আমার জন্য ফল, বৌদি হেলদি খাবার খায় না ওই জন্য বৌদির জন্য ফল নেই। মামা অ্যাপেল খাবে, অ্যাপেল খাবে। আচ্ছা এখন কি খাচ্ছ, এখন কি খাচ্ছ বলো? হ্যাঁ আপেল। এটা কি খাচ্ছ তুমি, এখন কি খাচ্ছ? এটা কি, এটা কি বলো? ডিম। ওর মুখ থেকে খাবার বেরিয়ে যাচ্ছে। হ্যালো গাইস, তো সকালবেলা ব্রেকফাস্টের পরে আর তো কোনো কথাবার্তা কিছুই হয়নি, ব্রেকফাস্টের পর থেকে আমি এত বিজি ছিলাম অফিসের কাজ, বিভিন্ন ধরনের গোছানো গাছানো সব কিছু করে এই এখন ব্যাগ রেডি হয়েছে। এই একটা আও কেড়ে পিছনে ওলা, হ্যাঁ তো এই একটা রুকস্যাক হলো, ওই একটা বড় ব্যাগ হলো, ওয়েস্ট ব্যাগ, এই ব্যাগ, ব্যাস এনাফ হয়েছে, কমপ্লিট। কতগুলো ব্যাগগুলো দেখা, ব্যাগ আরো বেশি হয়েছিল সকালবেলা দেখানো হয়েছে, টোটাল পাঁচটা ব্যাগ হয়েছিল, সেখান থেকে দুটো, দুটো দুটো কোথায়, তিনটে, এই একটা ব্যাগ আছে, এগুলো ব্যাগ বলে না, এই দুটো হচ্ছে, এগুলো ব্যাগ বলে না, এগুলোকে কি বলে, বস্তা, মুখে ক্রিম লাগাতে ভুলে গেছি, শ্যাম্পু করতেও ভুলে গেছিলাম, চারটের সময় শ্যাম্পু ট্যাম্পু করলাম, দার্জিলিং যাচ্ছি শ্যাম্পু করবো, ঠান্ডা লাগাবো, কি মজা, কি হাসলে কেন, হাসলে কেন, ভগবান যাই হোক আমাকে এক পাটি মোজা পরে বেরোতে হবে, ব্যাগে সব গোছানো হয়ে গেছে, আর ব্যাগ কিছু ঘাঁটবো না, আমার ব্যাগটা কিন্তু ভারী হয়েছে। আমাকে
বাবা কত লম্বা হয়ে গেছে, ও নাচছে। ঠিক আছে চল আমি চুলটা বাঁধি, তুই কিছু বলবি? নো। তোর কেমন লাগছে? বাকি কথা রাস্তায় হবে। তোর কেমন লাগছে আগে আগে যাওয়ার আগে ফিলিংটা বল, বাকি কথা রাস্তায় হবে। টেনশন কেন, এই এতটা দূর যাবো তো। আরে বড় লোক নিয়ে দেখে কিরকম বড় লোক বড় লোক মার্কা ফিলিং আসছে, যে টায়ার 3 তে সিট বুকিং হয়েছে। এই প্রথম, এই প্রথম। আমরা গরিব ছিলাম খুব, হঠাৎ করে বড় লোক হয়ে গেছি। কোভিডে 2 বছর বাড়িতে বসে বসে বড় লোক হয়ে গেছি একদমই। এই দেখো এখনো এখনো মোজাই পরে উঠতে পারিনি। এ বাবা আমার পা দেখাচ্ছে। তা পা না দেখালে মোজাটা দেখাবে কি করে মানুষ? সত্যি মারি রে। শিলিগুড়ি স্টেশনে শিয়ালদা যাবে এখন, তারপরে ঠিক আছে চল। মোজা পরলি না, তোর পায়ে কিন্তু ঠান্ডা লাগে। তিনখানা সেট সে তো নামার সময় এখন আমার গরম লাগে। তোর মুখে ফ্ল্যাশ পড়ছে না জানিস কি তুই সেটা? এই দেখ তোকে জুম করে দেখাচ্ছি, জুম করে ফেটে যাবে তোর মুখ, ফাটবে আমার কি। ঠিক আছে যা আয়। ঠিক আছে মা চিড়ে পোলাও করে দিয়েছে, তারপরে আর কি পরোটা, আলু ভাজা পরোটা সব করে দিয়েছে। আর এই যে এই আমার টিটোটা এখন ও বুঝতে পেরে গেছে, ওকে একবার বলেছিলাম তো তারপর থেকে ও খালি আমার পিছন পিছন ঘুরছে। তাতে টিটো তুমি গুড বয় হয়ে থাকবে, একদম গুড বয় হয়ে থাকবে, হ্যাঁ দুষ্টুমি করবে না, ঠিক আছে ঠিক আছে। হ্যান্ডশেক হ্যান্ডশেক টিল ফাইনাল। দাদা প্রায় চলেই এসছে কাছাকাছি, ব্যাগপত্র নিয়ে আমি দাঁড়িয়ে আছি, দাদা আসবে এসে দুজনে মিলে যাবো। দাদা যাদবপুর অবধি যাবে, যাদবপুর থেকে শিয়ালদা অবধি আমাদের দুজনকে একাই যেতে হবে। দাদা কি শিয়ালদা যাবে? ওখানে বাকি রাস্তাটা আমরা দুজনেই যাবো। আমার মেনলি টেনশন হচ্ছে আমাদের এই ভারী ভারী ব্যাগগুলো আছে ওইটার জন্যই টেনশন হচ্ছে। তোমার কি পেট গুড়গুড় করছে? সিরিয়াসলি বলছি আমার, মানে এই প্রথমবার যাচ্ছি তো, আগেরবার গেছিলাম ধরো অনেকজন ছিল তখন কোনো চাপ লাগেনি, তখন কি হয়েছে এর ব্যাগ ও ব্যাগ এই ব্যাগ সেই ব্যাগ করে সবাই ম্যানেজ হয়ে গেছে। এই শিয়ালদাতে দুজনে মিলে পৌঁছালাম, এবার আসতে যাই ওদিকে গিয়ে হালকা হবে না শিয়ালদা স্টেশনে কি হালকা হবে চল। একবার ব্যাগ পড়ছিস একবার ব্যাগ খুলছিস, চল যা চল যা। আশা করি আজকের আমাদের দার্জিলিংয়ে এই ফার্স্ট ব্লগটা তোমাদের দেখতে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দাও। আর এখনও যারা যারা তোমরা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও, নতুন এপিসোড জলদি আসছে, সাথে থাকো দেখতে থাকো।